رب العالمين نبي کو او نبي منافق ربنا قصر يا شربا برطم يحلفون بالله امي الله نامي ترى قسم قربي لكم ليردوكم কসম করব যাতে তাদের মিথ্যা কথাগুলো আপনি সত্য মনে করেন এবং যাতে তাদের উপর খুশি হয়ে যান আল্লাহ কয় নবী গো নবী দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য তারা চেষ্টা করে সমাজের মানুষ সাহাবা কেরাম আপনি নবীজির খুশি করার জন্য তারা মিথ্যা কথা বলে অপচেষ্টা চালিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা যদি মিথ্যা কথা বলতে আসে তা করে কয়া দেন ওয়াল্লাহু রাসূলুহু আহাদ যে খুশিটা তোমরা আমার সাহাবা কেরামের করার জন্য যে মিথ্যার আশ্রয় নিয়েছো জিএইচ মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল মোবাইল 01819162707 01710114020 যদি আল্লাহ এবং তার রসূলের সন্তুষ্টির জন্য খুশি করার জন্য মিথ্যা ত্যাগ করে সত্যকে যদি আকড়ায়া ধরতা আমার আল্লাহ কয় হুজুর তা করে বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইরুদুহু তা করে বলেন যদি খুশি করতে হয় আল্লাহ রাসূলকে খুশি করার চেষ্টা করো যেই জায়গায় মিথ্যা বলার কোনো সুযোগ নাই জুড়ে বলেন সুবহানাল্লাহ মুনাফিকরা আয়েশা নবীর কাছে কি কইব জানে কে কে জানে আল্লাহ কষ্ট হইতাছে আপনি গো رب العالمين কয় নবী গো ও নবী তারা আপনার কাছে এসে আমার কসম করব তারপর মিছা কথা কইব আপনারে খুশি করতে কিন্তু তা করে আপনি কইয়েন বলে এইভাবে না তোমরা আল্লাহ এবং তার রসূলের সন্তুষ্টির জন্য কাজ কর رب العالمين কয় ও নবী ইন কানু মুমিনিন তা করে আপনি কইয়া দেন যদি তোমরা মুমিন হতে চাও যদি তোমরা ঈমানদার হতে চাও মিথ্যা ছাড়ো আল্লাহ এবং তার রসূলকে সন্তুষ্ট করার চেষ্টা করো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির কথা শুনে একটা বলতে গিয়ে একটা কথা মনে হইল আমার সমাজে এটা হন নির্বাচন আইছে কেমন জুমার সময়ও মসজিদে কিছু মানুষ দেখা যাইতো আবার বিভিন্ন ওয়াজ মাহফিল হইলে সেখানেও কিছু মানুষ দেখা যাইবে বোর্ডের লেগে এমনও কিছু মানুষ আছে তবে আজকে যারা আইছে আপনাদের এলাকার কৃতি সন্তান হিসেবে হ্যাঁ তাদের থেকে যোগ্য প্রার্থী বাইর কইরা আপনারা যারা যোগ্য মনে হয় মূল্যবান ভোট দিবেন বক্তব্য দিছে তাদেরকে ছোট করার নিয়ত না সারা পৃথিবীর কথা বলি বিশেষ করে আমার বাংলাদেশে নির্বাচনের সময় হইলে আসলে তারপরে মানুষ নামাজ যায় ঈদের সময় হইলে ঈদের নামাজ যায় আমরা কিছু মুসল্লি আছে আবার জুমার দিন হইলে জুমার নামাজ যায় ওয়াক্তের নামাজ যায় না এমন কিছু মুসল্লি আছে মাগরিবের নামাজের সময় যায় সারা দিন যায় না এমনও কিছু মুসল্লি আছে না নাই আছে নিও কিন্তু আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সব সময় কাজ করে যেতে হবে ওয়াজ মাহফিলে শুধু নির্বাচনের প্রার্থী হইয়া না সব সময় শ্রোতা হিসেবে থাকতে হবে ঠিক কিনা বলেন প্রার্থী হিসেবে আসবেন যখন প্রার্থী হইছে আসবো ওনাদের এটা হক এলাকার সন্তান এলাকার কৃতি সন্তান এটা ওনাদের হক ওনারা আসবে তবে হ্যাঁ আমরা সব সময় ওনাদেরকে আমাদের পাশে চাই আমাদের মাঝে চাই নির্বাচনে পাশ করুক ফেল করুক এটা কিসমতের ব্যাপার পাশ করুক বা ফেল করুক আমরা সবাই মিলে মিশে থাকতে চাই না নির্বাচন লয়ে কিলা কিলা কেটে দিবেন হ্যাঁ নির্বাচন লয়ে আমরা তো এমন মানুষ নির্বাচনে খারায় একজনে আর মরে যায় আরেকজন মারামারি করে ঝগড়া করে বোর্ডের লেগে এগুলি করে নির্বাচনে যারা দাঁড়াইছে তারা আপনাদের এলাকার লোক তাদের মধ্যে একজন যদি পাস করে আমরা তো ভাই পাস করব সে যদি খেদমত করে এলাকার উন্নয়ন করে আমরা বই করব আর আমরা নিজের ভাইয়ের মাথা কিতেন ফাড়া আপনারা সমাজে বসবাস করবেন নির্বাচন আসলে ঝগড়া ফাসাদ করবেন না করেন আপনি একজনের প্রার্থী পছন্দ করেন এটা ভিন্ন কথা আপনি একটা দল পছন্দ করেন এটা ভিন্ন কথা করেন না সমস্যা নাই রাজনীতি করতে তো নিষেধ নাই মারামারি ঝগড়া করেন না
নির্বাচনের লাগা গরে মারামারি লাগে এগুলি করে কোনো फायदा নাই কোনো লাভ নাই বরং নিজেদের মধ্যে এই দুশমনী এই শত্রুতা শেষ পর্যন্ত জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত নিয়ে যায় ঠিক কিনা বলেন অনেক মানুষ ওই যে গত এই মনে বছর খানিক আগে চট্টগ্রামে নির্বাচন লয়ে এক ভাই আরেক ভাইরে মেরেছে আফন ভাইরে মেরে ফেলেছে ভাই এখন হে ভাই হারাইলো হেতে দরা খায়া জেলো গেল যে ব্যক্তির নির্বাচনের লাগিয়া তুই এটা করলি তোর কি বেনিফিট হইলো ভাই একজন প্রার্থীকে পছন্দ করো তার পক্ষপাতিত্ব করো কোনো সমস্যা নাই কিন্তু ঝগড়া মারামারি দিয়া না মিষ্টি কথা দিয়া ইসলামী আদর্শ দিয়া কথা বলেন ঠিক কি না রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন যারা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা আমি আল্লাহর কসম কইরা মিথ্যা কথা কইয়া আপনারে সাহাবীগণকে খুশি করতে চাই তারপরে আপনি বলে দেন যদি তোমরা মুমিন হতে চাও আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করো আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার চেষ্টা করো রব্বুল আলামিন আর কয় নবী গো বিসমিল্লাহির রহমানির রহিম ألم يعلموا أنه من يحادد الله ورسوله أواسك رفقن سبحان الله رب العالمين كنو بيقو ألم يعلموا أنه تركي جاننا তাদের কি জানা নাই তারা কি খবর পায় নাই ও নবী মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমনী দুশমন হয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে আল্লাহ কয় ফা আন্না লাহু নার জাহান্নাম তারা কি জানে না আমি আল্লাহ তাগরে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো জোরে বলেন নাউযুবিল্লাহ একটু আগে আল্লাহ কইলো লাহুম আযাবুন আলিম কঠিন আযাব দিব এবার কইতাছে আল্লাহ কেমন আযাব দিব কেমন আল্লাহ কয় নার জাহান্নাম আমি তাগরে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো এখন আল্লাহ জাহান্নাম কেন বললেন জাহান্নাম দোজখ দোজখের সাতটা দরজা আছে সাতটা নাম আছে তার মধ্যে সবথেকে নিচে কঠিন শাস্তির জায়গা যেটা ওইটার নাম হইছে জাহান্নাম আল্লাহ কয় হুজুর সবথেকে কঠিন শাস্তির জায়গায় রাসূলের দুশমন আমি আল্লাহর দুশমনকে দিয়া আমি আল্লাহ আগুনে জ্বালায়া তার শাস্তি দিব চিৎকার দিয়া পড়েন নাউযুবিল্লাহ আর ধরে পড়েন নাউযুবিল্লাহ সাহাবা কেরাম বলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন কতদিন তাদেরকে আযাব দিবেন আগুনে জ্বালাইব কতদিন আমাদের সমাজে মেম্বার নির্বাচিত হইলে 5 বছর চেয়ারম্যান নির্বাচিত হইলে 5 বছর সরকার নির্বাচিত হইলে 5 বছর নবী গো তাগরে জাহান্নামের আগুনে আমার রব্বুল আলামিন কত বছরের জন্য দিবেন আল্লাহ কয় হুজুর বলে দেন বলে দেন বলে দেন খালিদিনা ফিহা আমি আল্লাহ তাদেরকে ওই জাহান্নামের আগুনে প্রবেশ করাইলে আর কোনদিন বাহির করব না জোরে বলেন নাউযুবিল্লাহ নবীর দুশমন জাহান্নামও দিলে আর কোনদিন বাহির করব না সিদ্ধান্ত কার জোরে বলতে হবে কার যালিকাল ফাযুল আযীম এটাই তাদের জন্য উত্তম পুরস্কার নাউযুবিল্লাহ খুশি হয়ে কইছে না রাগ করে কইছে বুঝেন নাই আল্লাহ যে কইলো এটাই তাদের উত্তম পুরস্কার জাহান্নামের আগুন দিয়া চিরকাল জ্বালাইব শাস্তি দিব আর কোনদিন বাহির করত না এরপরে আল্লাহ কয় এটাই তাগর লাগা উত্তম পুরস্কার এই কথাটা কি আল্লাহ খুশি হইয়া কইছে না রাগ করে কইছে তাইলে বোঝা যায় নবীর দুশমনী করলে রাগ করে কে নবীর দুশমনী করলে জাহান্নামের আগুন জ্বালাইব চিরকাল ঘোষণা কার তাহলে নবীর দুশ্মনী করা যাবে যারা নবীর দুশ্মন তাদের সাথে চলাফেরা করা যাবে নবীর দুশ্মনের সাথে কোনো সম্পর্ক নবীর দুশ্মনের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে কখনো না খবরদার বাপ হলে বাপ ডাকবেন ঠিক কিন্তু রসুলে পাকের ক্ষেত্রে কইবেন হ্যাঁ আমার ইমানের ক্ষেত্রে আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায়
বাপ্পুদাসী জন্মসূত্রে ঈমানের সূত্র নয় ঈমানের সূত্রে যখন রাসূল পাকের জন্য আপনার ঈমান ঠিক আপনি তখন আমার যদিও জন্মদাতা সম্পর্কে ভাই দিনই জন্মদাতা সম্পর্কে বাপ দিনই হিসেবে আপনি আমার ভাই ঈমানি হিসেবে আপনি আমার ভাই আপনার লাগে জীবন দিয়ে দেব আর আপনি যদি নবীর ইজ্জতে আঘাত করেন বাপ বুঝিরে ভাই বুঝিনা কল্লা ফলায় দেব ঠিক কিনা বলেন এখন আপনারা হয়তো মনে মনে বলবেন হুজুর ও হুজুর নবীর জন্য বাবার কল্লা ফলায় দিতাম হায় হায় এটা কি কইলেন বাপের উপরে হাত তুলন যায় আছে নি হায় হায় মুসলমান রে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই এমন মানুষ পাওয়া যাবে না ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপের কল্লা ফালাইছে নবীর লাগ্যা জোরে কোন সুবহানাল্লাহ কবেন হুজুর আমার ছেলে হইলে হ্যাঁ ছেলে হইলে ছেলের কল্লা ফালাই দিতে যদি নবীর দুশমন হয় আপনারা আবার মনে করেন বলে হুজুর আমগুলো যে কোবা কবি গাইতেছে এখন যেহেতু সোনার বাংলাদেশ প্রধানমন্ত্রী আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাহলে এখন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে বাপ যদি নবীর দুশমন হয় হ্যাঁ বাপের বাপ ডাকবেন ঠিক আছে বাপ বাপের মতো আপনার আপনার মতো ভাই যদি নবীর দুশমন হয় ভাই ডাকবেন ভাই ভাইয়ের মতো আপনার আপনার মতো এভাবে চলতে হইব তার লগে এমনি ইমানি কোনো সম্পর্ক অন্তরঙ্গ কোনো সম্পর্ক রাখা যাবে কবর হুজুর ছেলে হইল হ্যাঁ ছেলে হইল সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল আব্দুর রহমান বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুর রহমান হেতে যায় খারিসে কাফের পক্ষে নাউজুবিল্লাহ কর আবু বকর রাদিয়াল্লাহ বালা করে ছায়া দেহে কিরে হেন দি আব্দুর রহমান তো দেহা যায় লাগি ধর হ্যাঁ আব্দুর রহমান না ওমর ভাই দেহ তো হইলো আমার ফলন আব্দুর রহমান না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ ভাই এটা আপনার ফল আব্দুর রহমানই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নবী গো আপনি দয়া করে অনুমতি দেন আমি বদরের যুদ্ধটা আমার ফলার কল্লাটা ফালাইয়া শুরু করতাম চাই বাজে কইেন সুবহানাল্লাহ বাজে কইেন না আমার দরকার নাই আর জোরে কইেন সুবহানাল্লাহ আপনার আওয়াজ এরকম কে খেয়াল রাখতে হবে কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ এটা বুঝা লাগবে বুঝা কইে লইতি ওয়াজ 50% আমার 50% আপনি দাও তলিশের 100 হইব নালে মুশকিল আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে নূর নবী রহমাতুল লিল আলামিনের কয় নবী গো ও নবী আব্দুর রহমান দিয়ে বদর যুদ্ধটা শুরু করতাম আমার অনুমতি দেন নবীকে আবু বকর এদিকে আও এদিকে ইসলামের প্রথম যুদ্ধ তুমি যদি তোমার ফলার দিয়ে শুরু করো তাইলে কাফের বেঈমানেরা ছড়াইবো আজীবন যে মুসলমানরা নিজের সন্তান হত্যা করে যুদ্ধ শুরু করছে এটা দিয়ে আরো ফেতনা ছড়াইবো তুমি যাই ওনা একটু সবর করো ধৈর্য ধরো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কয় কি কয় আমার মামার দিদি হাজায় কাফের গবিতে সুবহানাল্লাহ কয় না আমার মামা দিয়ে কাফের গবিতে খাড়াইছে ইয়া রাসূলুল্লাহ আবু বকরের মেলে ছেলে আমার তো ছেলে না আমার মামা হুজুর আমার এমন অনুমতি দেন সুবহানাল্লাহ নবী গো ঠিক আছে যাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের মামার কল্লা ফলাইছে আল্লাহু আকবার কার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এখানে শুধু শেষ না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও ওনাদের আত্মীয় স্বজনদের সাথে রাসূল পাকের পক্ষে যুদ্ধ করেছে তাদেরকে হত্যা করেছে হ্যাঁ নবীর দুশমন হইলে কোনো সম্পর্ক নাই নবীর প্রেমিক হইলে যদি রক্তের সম্পর্ক নাও থাকে ঈমানের সম্পর্কের জন্য তার জন্য জীবন দিয়ে দিব কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের কয় নবী গো ও নবী মুনাফিকদেরকে আপনার দুশমনদেরকে খবর দেন যারা সব সময় আপনার শান আপনার আমান আপনার আমর যারা কমানোর জন্য চক্রান্তে লিপ্ত থাকে হুজুর করে খবর দেন খবর দেন খবর দেন আলাম ইয়ালামু আন্নাহু তারা কি জানে না যে ও নবী মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করে দুশমনি করে দুশমনি করে আল্লাহ কয় হুজুর করে কনফা আন্নালাহু
نار جهنم خالدين فيها আমি رب العالمين تغور جهنم প্রবেশ করাবো জনমের মতো জাহান্নামের আগুনে জ্বালাবো আর কোনদিন বাহির করব না ও নবী তাগর কোন জালিকাল ফাউজুল আযীম এটাই তাদের প্রাপ্য উত্তম পুরস্কার জোরে বলেন নাউযু বিল্লাহ এরপরে আল্লাহ কয় নবী গো ইহজারুল মুনাফিকুন আন তুনজাল আলাইহিম রাসূলাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম জোরে কোন সুবহানাল্লাহ মুনাফিকরা যখন খবর পাইছে ওরা যা মিটিং করছে সবই আল্লাহ ওহী নাযিল কইরা আমার নবীরে জানাইয়া দিছে জোরে কর না সুবহানাল্লাহ তাদের ভিতরটা ভয় ঢুকছে এই তাদের ভয়ের কথাটা পর্যন্ত আল্লাহ কোরআন শরীফে সূরা তওবার মধ্যে আনছে আল্লাহ বলেন ইহজারুল মুনাফিকুন ও নবী যারা আপনার দুশমনি করে আপনার সম্মানে আঘাত করার চেষ্টা করে আপনার বিরুদ্ধে চক্রান্ত যারা পিছনে পিছনে করে নবী গো ওই মুনাফিকেরা ভিতরে ভিতরে একটা ভয় করে একটা ভয় পায় কি ভয় আল্লাহ কয় তারা ভয় পায় আন তুনাজ্জানা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম তারা যে আপনার সামনে আইলে মুখে আপনারে রাসূল মানে অন্তরে তারা আপনার বিরুদ্ধে শত্রুতা পোষণ করে তারা ডরায় তারা ভয় পায় যদি আমি আল্লাহ তাদের বিরুদ্ধে তাদের অন্তরের খবরগুলো কইয়া আপনি নবীর কাছে যদি আমি আল্লাহ কোন ওহি নাযিল কইরা দেই যদি কোন সূরা নাযিল কইরা দেই এই জন্য তারা ভিতরে ভিতরে ভয় পায় গো নবী ভয় পাইলে কি হবে তারা তাদের চক্রান্ত বন্ধ করে না সব সময় চক্রান্তে লিপ্ত থাকে সব সময় আপনি রহমাতুল লিল আলামিনের ক্ষতি করার জন্য তারা চেষ্টা করে আল্লাহ কয় ও নবী নবী গো তাগরে কইয়া দেন কুল কুল ইস্তাহজিউ তাগরে আপনি কইয়া দেন এই চক্রান্তকারীরা তোমরা যা চক্রান্ত করতেছো করতে থাকো করতে থাকো করতে থাকো আল্লাহ কো হুজুর তাগরে কইয়া দেন ইন্নাল্লাহ মুখরিজুম মা কুনতুম তাস্তাহজিউ তোমরা যেই ধরনের চক্রান্ত কর্তা নিশ্চয় আমার আল্লাহ তা উত্তম ভাবে সবার কাছে প্রকাশ করে দিবে জুরে বলেন সুবহানাল্লাহ এই কথা আল্লাহ কেন বললেন এই আয়াত নাযিল হওয়ার কারণ হলো তাবুকের যুদ্ধে আমার নবী রওনা দিয়েছেন কোন যুদ্ধে তাবুকের যুদ্ধে এটা ছিল রোম সাম্রাজ্য বিজয়ের জন্য অভিযান তাবুকের যুদ্ধে নূর নবী রহমাতুল্লিল আলামিন রওনা দিলে সাহাবা কেরামের মধ্যে তিনটা মুনাফিক ছিল কয়টা দুইটা মুনাফিকে আমার নবীজির এই অভিযান সম্পর্কে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো একজন আরেকজনকে কয় হুনছো রোম সাম্রাজ্য বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দখল করব হেডার লেগে বলে অভিযান করব হ্যাঁ এটাও বলে মানন লাগবে এটা কয়ে কয়ে তারা হাসতাছে একজনে বলতেছে বলে হাসতাছে কিন্তু আরেকজন যে হেবেড়ায় মুনাফিক হইলো ডরায় হেবেসারা চিন্তা করতেছে আয় আল্লাহ যদি আমাগো এই খবর নবীরে কইয়া দেয় সুবহানাল্লাহ কইলা আল্লাহ যদি ওহী নাযিল করে দেয় লাগি হেতে কিছু কইনা জুত করে রইছে আবার চুপ করে থাকলি কি হইবো সে আবার তারে নিষেধ করে না যে তুমি নবীর সম্পর্কে এমন বাজে কথা বলো কেন সে নিষেধ করে না তার মানে দোনোজনের অপরাধ সমান একজন কইতাছে আরেকজন শুনতাছে যেমন গীবত যে করে যে শুনে দুইজন সমান অপরাধী সুদ যে খায় যে দেয় দুইজনের সমান অপরাধী ঘুষ যে খায় যে দেয় দুইজনের সমান অপরাধী এই জন্য এই মুনাফিকে একজনে আল্লাহ রসুলের সামনে আঘাত করে কথা বলতেছে আর আরেকজন চুপ করে শুনতেছে চুপচাপ শুনতেছে চুপচাপ শুনতেছে এই অবস্থায় ওদের দুইজনের আমার নূর নবী জি খবর দিল সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ আমার নবী জির এলমে গায়েবের মালিক বানাইছে কে আল্লাহ এলমে গায়েব দিছে কে আল্লাহ নবী জি খবর পাইছে নবী জি তাগরে খবর দিছে এদিকে আও সাহাবীরা যায় কয় তোমার ঘরে ডাকতাছে এখন যে এটা জুত করে রইছে হেডা এখন ওটারে খিসান শুরু করছে হে বেটা তোরে কেডা কইছে এত কথা কইতি হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এদিক এদিক যাই কই না কেন ওনার কাছে সব খবর আছে
সব খবর ওনার কাছে চলে আসে হায় হায় এখন দুই জনে আমানুর নবী রাহমাতুল আলামিনের কাছে তারা গেল গেছে পরে আমান নবী কয় কিও কি কইতাছ আমার সাহাবীদের মনোবল নষ্ট করতেছ কেন তোমরা বাজে কথা কইতাছ কেন ওই দুইটার মধ্যে যেটা বেশি কথা কইছে আর যেটা যেটা চুপ করে আছিল যেটা চুপ করে আছিল ওইটা এতক্ষণ কথা কয় না কিন্তু নবীর সামনে কয় না না নবী আমরা তো এমনি কথা কইতেছিলাম নাউজুবিল্লাহ কথা এমন কিছু শয়তান আছে নিও মোবাইলটা লইয়া যাইতো গা লয় হাত লইলে যখন ধরা খায় কয় দেখতাছি এটা কি মডেল আছে নি এরকম রাস্তার কিনার দিয়ে আপনার গাছের মধ্যে আম ধরছে গাছের তো শিরবো ধরছে আপনি দেখছেন তো দেখতাছি আমের সাইজটা সুন্দর এ কি সিম্মা বাটফার এখনো সমাজে আসেনি আল্লাহ রসুলের সামনে কত বড় বেয়াদব আল্লাহ রসুলের সামনে কয় হুজুর না না আমরা তো আপনার সম্মানে আঘাত করার কারণে আপনি নবীজিকে ছোট করার চেষ্টা করার কারণে আল্লাহ কয় হুজুর তা করে কয় দেন কদ কাফারতুম তোমরা দুইজনে কাফের হয়ে গেছো নাউজুবিল্লাহ কর তাইলে বোঝা যায় নবীর সম্মানে আঘাত কইরা কথা কইলেও ঈমান থেকে বাহির কইরা কাফের বানায়া দেয় কে ফতোয়াটা কে দিছে কে দিছে যত বড় নেতা হোক যত বড় হুজুর হোক নবীর ইজ্জতে আঘাত করলে সে কাফের ডাইরেক্ট ঘোষণা দিছে আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ কয় নবী গো তাগরা বলেন লা তাযিরু ও নবী তাগরা বলেন যে খবরদার মিথ্যা প্ররোচনা করবা না এখন তারা কয় হুজুর আমরা কি মিছা কথা কইছি যেটা মুনাফিক ওই কথা বলার সময় চুপ ছিল এটা আবার নবীজির কথার উপরে দিয়ে নবীজির জিগায় হুজুর আমরা কি কথা আমরা কি মিথ্যা কথা কইছি আমরা তো ঠিকই কইছি আমরা এমনি হাসি তামাশা করোনার লেগে অর্থাৎ রাস্তা তো শেষ হইতেছে না একজন আরেকজন লোক কথা কইতে কইতে যাইতেছিলাম আল্লাহ কয় নবী গো তা করে কোন বলে ইনসালতুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব আল্লাহ কয় হুজুর আপনি যখন তা করে জিগাইবেন এই তোমরা এইভাবে কথাবার্তা বললা কেন লাইকুলুন্না তারা কইব কি ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব আমরা তো হাসি তামাশা করতেছিলাম হুজুর আমরা আপনার বিরুদ্ধে কিছু কই নাই আল্লাহ কয় কুল আপনি কর আবিল্লাহি তোমরা আল্লাহর বিরুদ্ধে কথা কইছো ওয়া আয়াতিহি আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা কইছো সুবহানাল্লাহ কইতে না জোরে কর না সুবহানাল্লাহ এই ওয়াহাবির বাচ্চারা কয় আমার নবী বেলাল মে গায়েব জানে না আর দেখ না নবীর এলমে গায়েব শিখায় কে নবীজির এলমে গায়েব শিখায় কে আল্লাহ কয় নবী মুনাফিকরা কি কইছে তা করে কয় দেন বলে দেন বিল্লাহি কুল আবিল্লাহি তোমরা আল্লাহর বিরুদ্ধে কথা কইছো ও আয়াতিহি তোমরা আল্লাহর আয়াতের বিরুদ্ধে আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে কথা বলেছো কারণ এই কোরআন শরীফে আল্লাহ তাআলা যুদ্ধের হুকুম দিছে যার কারণে আল্লাহ কয় হুজুর তারা এই কথার বিরোধিতা করার কারণে আমি আল্লাহর বিরোধিতা হয়েছে আমি আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের বিরোধিতা হয়েছে ওয়া রাসূলিহি আপনি নবীর শানে শানের খেলাফ বেয়াদবিমূলক কথা বলার কারণে তাদের বেয়াদবি হয়েছে আপনার নবীজির দুশ্মনী হয়েছে নুআযিবু তাইফাতুম বিআন্নাহুম কানু মুজরিমিন জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আপনাকে কষ্ট হইতাছে শেষ পর্যায়ে চলে আসছি খেয়াল করেন খেয়াল করেন রব্বুল আলামিন কে হুজুর তাগর এবার করাম নেই বলে বেড়া যতই গোপন করার চেষ্টা করা লাভ হবে না লা তাযিরু খবরদার মিথ্যা প্ররোচনা করার চেষ্টা করো না কদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান আনছিলা কিন্তু নবীর সাথে দুশমনী করার কারণে কাফের হয়ে গেছো সিদ্ধান্ত কার তাহলে ফিসাবেও যদি নবীর ইজ্জতে আঘাত করে ঈমানদার না কাফের জোরে বলেন আরো জোরে বলেন এটা মাথায় এবং মনে রাখা দিয়েন কথাটা
ব্রেনে এবং মনে এই কথাটা রাইখা দিবেন কারণ ফতোয়া নকশবন্দি দেয় নাই ফতোয়া দিছে কে আল্লাহ কে দিছে আল্লাহ আল্লাহ কয় ঈমান আনার পরেও কাফের হয়ে যাবে যদি নবীর ইজ্জতে আঘাত করো যারা ঈমান আনার পরে কাফের হয়ে গেছে এরাই মুনাফিক যারা কখনো ঈমানই আনে নাই কিন্তু কাফের তারা হলো কাফির যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে এদের নাম এদের পরিচয় হলো মুনাফিক জোরে বলেন নাউযুবিল্লাহ ঘোষণা কোরআনে رب العالمين الحميد دو جهان البخش رحمت للعالمين علم غائب কথা বললে আমাদের দেশে মুলুবি সাহেবরা কত উল্টা পাল্টা কথা কয় একটা কথা মনে হইছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস খেয়াল করেন নবীজির একজন সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মারাত্মক অসুস্থ ছিলেন মারাত্মক অসুস্থ এই অসুস্থ অবস্থায় সূরা নিসার 174 নম্বর আয়াতে কারিমার আলোকে 174 175 176 এই তিনটা আয়াতে কারিমার তাফসীর পড়লে তাফসীরের কিতাবে গেলে দেখবেন এই হাদিস শরীফটা আনছে বিশেষ করে কানজুল ঈমানের মধ্যে পাবেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তিনি এতকা তিনি অসুস্থ মারাত্মক অসুস্থ এতটায় অসুস্থ অসুস্থতার কারণে কিছুক্ষণ পর পর হুঁশ আসে আবার বেহুশ হয়ে যায় এত কঠিন অসুখটা নবীজি বলেন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন জাবির রে কত কিছুদিন ধরে দেখি না ব্যাপারটা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর খবর পাইছি জাবির নাকি অনেক অসুস্থ নবীজি বলেন তাই নাকি বলে জি ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বলে তাহলে আবু বকর চলো আজকে আমরা জাবের রে দেখতে যাব জোরে কর না সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি জিগাইল জাবের রে দেখি না অনেক দিন হইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর জাবের অসুস্থ এখন এই কথা দোহাই দিয়া ওয়াহাবীরা কইব নবী আলমে গায়েব জানলে আবু বকর রাদিয়াল্লাহু জিগাইছে কে নাউযুবিল্লাহ কল্লা আচ্ছা তোমার এই প্রশ্নের উত্তর সামনে আইতাছে একটু শোনো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যাকে বলে মুত্তাফাকুন আলাইহি হাদিস সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লয়া আমার দয়াল নবীজি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় দেখা যাবে একেবারে অজ্ঞান বেহুশ হয়ে রয়েছে হুঁশ নাই চোখ বন্ধ অজ্ঞান হয়ে আছে আমার নবী রহমাতুল লিল আলামিন কয় আবু বকর রে আরে আবু বকর আমি নবী ওযু করব আমার জন্য একটু পানির ব্যবস্থা করো সুবহানাল্লাহ বলেন নবীর জন্য ওযুর পানি ব্যবস্থা করালেন আমার নবীজি ওযু করতেন প্রায় 1 লিটার পানি দিয়া সুবহানাল্লাহ পুরো 1 লিটার না প্রায় 1 লিটার অনেকে আমাদের সব বেদাত বেদাতের ফতোয়া দেয় খালি এই বেদাত সে বেদাত মিলাদুন নবী বেদাত মিলাদে কেম করেন বেদাত তাবারুক খান বেদাত এই উল্টো পাল্টা কথা কই না কিছু আছে না আচ্ছা হে বেচারা ওযু করার সময় 1 লিটার পানিতে ওযু হয় আপনারা ওযু করেন নি আপনারা কি আমার কথা বুঝেন না আপনারা ওযু করেন নি না জীবনে ওযু করেন নাই ওযু করেন নি ওযু করতে পানি লাগে নি 1 লিটার পানি দিয়ে আমরা ওযু করতে পারি 1 লিটার পানি দিয়ে তো ওযু হয় না আপনি যদি বদনা দিয়ে ওযু করেন একটা বদনা মনে হয় 1.5 লিটার না 2 লিটারের বদনা পানির জগ যেই জগ দিয়ে পানি খান একটা জগও মনে হয় 2 লিটার কোন জগ 1.5 লিটার হয় নবীজি ওযু করতেন পুরো 1 লিটার পানি দিয়ে না 1 লিটারের থেকে আরো কম প্রায় 1 লিটার সুবহানাল্লাহ কর তো যারা বেদাতের ফতোয়া দাও তুমি প্রায় এক এই ফোনে 1 লিটার পানি দিয়ে ওযু করে দেখছো তুমি ভাল্লে হেরবরের কথা কইও তুমি যে 1 লিটারে বেশি পানি দিয়ে ওযু করো এটাও তো বেদাত তবে এটা বেদাতে সহিহ আনা এটা বেদাতে হাসানা এটা উত্তম বেদাত ভালো করে ওযু করা কথা বলেন ঠিক কি না কিন্তু 1 লিটারের থেকে কম পানি দিয়ে ভালোভাবে ওযু করা করার অভ্যাস করা এটা প্রিয় নবীর ডাইরেক্ট সুন্নাত জোরে কোন সুবহানাল্লাহ নবীজি গোসল করতেন আপনারা গোসল করেন নি গোসল করতে যদি বালতি দিয়ে গোসল করেন দুই বালতির কম পানিতে দরকার হই না নবীজি গোসল করতেন প্রায় 4 লিটার পানি দিয়া জোরে কম সুবহানাল্লাহ পুরো 4 লিটার না প্রায় 4 লিটার
كتاب الطهارات মধ্যে গেলে পাবে দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন বলেন আবু বকর রে আরে আবু বকর আমি ওযু করব আমার জন্য একটু পানির ব্যবস্থা করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনলেন আমার নবীজি ওযু করলেন ওযু করার পর কিছু পানি অবশিষ্ট রইল ওই অবশিষ্ট পানি আমার নূর নবীজি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ যিনি অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে আছেন বেহুশ হয়ে আছেন তার মুখের মধ্যে আমার নবীজি ওযুর অবশিষ্ট পানিগুলি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার সাথে সাথে তিনি হুঁশ ফিরে পাইলেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির ওযু করা অবশিষ্ট পানি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ চেহারায় দিলে তিনি হুঁশ ফিরে পাইলেন তাইলে এখান থেকে একটা মাসআলা জারি হয় মাসআলা ওলি আল্লাহর ওযু করার পর অবশিষ্ট পানি বরকত হিসেবে গ্রহণ করা ওই নবীজি বরকত হিসেবে জাবির রাদিয়াল্লাহু তাআলা ধরে দিয়েছে আমরা যদি এখন তো আমরা নবীজিরে সরাসরি পাচ্ছি না নবীজি আছেন আমরা দেখি না নবীজি আমাদের দেখে আমরা নবীজিরে দেখি না নবীজির ওযুর পানি আমরা তো সরাসরি এখন কালেকশন করার সুযোগ নাই যার কারণে নবীর ওয়ারেস ওলি আল্লাহরা ওযু করার পর যে অবশিষ্ট পানি থাকে এটা যদি বরকত হিসেবে বাড়িতে রেখে দেন আমার নবীজির সুন্নাত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এবং এটা তো বরকত দিব কে জোরে কোন কে ওহাবি মুলবি বুঝে না রে হেতে বুঝতো না হেতে বুঝার কথাও না কারণ লেখাপড়া করে না তো কোরআন শরীফে সব কিছুর বর্ণনা আছে কোরআন শরীফ পড়া আমরা হইছি সুন্নি কোরআন শরীফ পড়া হেত হইছে ওহাবি দেখেন একই কোরআন শরীফ না পার্থক্য আছে তাফসীরে জালালাইন আমরাও পড়ছি ফাজলে উঠটা আলেমে উঠটা তাফসীরে জালালাইন আমরা পড়ছি খেয়াল করেন ওরা তাফসীরে জালালাইন পড়ে আমরা তাফসীরে জালালাইন পড়ে কই নবীজি নূর ওরা তাফসীরে জালালাইন পড়ে কই নবী বলে মানি একই তাফসীর একই কিতাব কিন্তু তারা কয় মাটি আমরা বলি নূর এখন আমরা যে নূর কইছি তারা যে মাটি কইছে তাহলে দোনো পক্ষেরটা তো ঠিক হইতো না যে কোন এক পক্ষেরটা ঠিক হইবো তাই না ঠিক করার জন্য তা করে যখন আমরা মুনাজারায় ডাকি আর কোন মামুর ভূতরে পাওয়া যায় না তাহলে তারা ফেতনাবাজ প্রমাণ হয়ে গেছে ঠিক কিনা বলে যদি ফেতনাবাজ না হইতো তাহলে কইতো হ আইও বসো আমরা যে দলে যেটা কইছি নবী মাটির মাটির এত নবীর মাটির বানায় দেয় নবীজি বলে নূরের তেনে মাটির দাম বেশি কিন্তু হেতে মুনাজাত দোয়া করে আল্লাহ আমার কলব নূরানি বানায় দাও কয়নি তাহলে এটা জাতে মাতাল তালে ঠিক মানে নবীর লেগে হইলে মাটির দাম বেশি আর হ্যার কলবের লেগে হইলে নূরের দাম বেশি কত বড় সি চার চিন্তা কর বাদাই আল্লাহ হেদায়েত দিক জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে রব্বুল আলামিনের হামিদ দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের ইলমে গায়বের কথা বলতেছিলাম তিনি জাবের রাদিয়াল্লাহ মুখের মধ্যে হুজুর অবশিষ্ট পানি দিলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরলো ফিরার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো নবী আমার বাবা মারা গেছে অনেক আগে আমার কোনো সন্তানাদি নাই ইনি হচ্ছেন জাবর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার কোনো সন্তানাদি নাই আমার বাবা মারা গেছে অনেক আগে নবী গো আমি যেই পরিমাণে অসুস্থ কিছুক্ষণ পর পর আমি অজ্ঞান হয়ে যাই আমার হুঁশ থাকে না হুঁশ ফিরে পাই না ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবীজি আমার বাবাও নাই কোনো সন্তানও নাই তাইলে আমার যেটুকু সম্পদ আছে এই সম্পদটুকু কারে কিভাবে বন্টন করে দিব কে কে ভাবে পাইব ও নবী দয়া করে আপনি আমারে ফয়সালা দেন জোরে বলেন সুবহানাল্লাহ ওনার বাবাও মারা গেছে সন্তানও নাই বাবাও মারা গেছে সন্তানও নাই উনি কয় হুজুর আমার সম্পত্তির কি হইব এমন অনেক মানুষ আছে যারা সন্তান নাই বাবাও নাই সন্তানও নাই এই মানুষের সম্পত্তির কি হবে এটা কিন্তু সুন্দর করে কোরআনুল কারীমের সূরা নিসায় রব্বুল আলামিন একেবারে শেষে আইসা 76 নম্বর আয়াতে কারিমায় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের ওয়ারিস কে কতটুকু পাইবে এটা জিজ্ঞেস করলেন কারণ উনি ভাবতেছে আমি যে অসুস্থ কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যাই হুজুর আমি মনে হয় আর বাঁচবো না আমার মনে মরার সময় হয়ে গেছে আবু দাউদ শরীফে এই কথার ব্যাখ্যা লিখছে
আমার নবী তারে কইছে যাবের চিন্তা কইরো না তোমার যেই রোগ হইছে এই রোগে তুমি মরবা না তোমার আরো হায়াত আছে জোরে কোন সুবহানাল্লাহ আমি কবে মরবো আমি জানি নি আপনারা জানেন নি আমার বিশ্বাসও জানেন নি কইতে পারবো কিন্তু আমার নবী কয় যাবে তুমি মনে করতেছো তুমি মরে যাবা কিন্তু আমি নবী বললাম তুমি এখন মরবা না বরংচ তুমি জাবেরের মৌত এই রোগে হবে না তোমার হায়াত আরো আছে জোরে কর না সুবহানাল্লাহ এটাই আল মাগায়েব কে কবে মরব এই খবর পর্যন্ত আমার নবীর কাছে আছে জোরে কর না সুবহানাল্লাহ এই ঘটনা শুধু একবার না তো হিজরতের রাতে নূর নবী রহমাতুল্লিল আলামিনের হত্যা করার জন্য একশো যুবক তরবারি লইয়া নূর নবীজির হুজরা মোবারকের চতুর্দিকে দাঁড়ায় গেল আমার নবীজির আল্লাহ ওহী নাযিল করলেন হুজুর হিজরতের সময় হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নবীজি নিজের বিছানায় শোয়া শোয়া আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন হিজরত করার জন্য রওনা করবেন নবী আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নবীজির কাছে কিছু আমানত ছিল কাফেরদের আমানত মক্কাবাসীরা এমনে নবীর দুশমন হইল আমানতের জন্য নবীর বিশ্বাস করত যেমনে দিত নবী আবার তেমনে ফিরত দিত আমাগো সমাজে না দারুণ আমানতদার পাওয়া যায় কিছুটি হাওলাত নিতে পারলে তার চেহারা আর দেখা যায় না ঠিক রে নেওনের সময় ইয়াভাও ধরব কিন্তু হে বেচারা নিতে পারলে একবার দেওয়ার খবর তো নাই ওই আপনি আবার যদি কন ভাই আমার ভাওনা টেহাড়ি ইজ্জত প্লাস্টিক করে লেব আমরা গেলে এই ধরনের বদ চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই এর লেগে তো প্রকৃত বিপদে পড়লে আর মানুষের কাছে সাহায্য পায় না কারণ এখন সাহায্য করাটা যে সাহায্য করে যে ব্যক্তি টাকা হাওলাত দিছে ওই ব্যক্তি তার কাছ থেকে কত অনুনয় বিনয় কত কিছু কইরা তারপর টাকা উসুল করার লাগে তাও অর্ধেক দেয় অর্ধেক দেয় না আসেনি এরকম মানুষ এরকম কইরেন না ভাই যদি এরকম জীবন জীবন আপনি তৈরি করেন সত্যিকার অর্থে আপনি যেদিন বিপদে পড়বেন কেউ আপনাকে সাহায্য করবে না ঠিক কিনা বলেন এরকম বদ স্বভাবের হবেন না মুসলমানের আমার প্যারা নবীর উম্মতের আর দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের কাছে কাফেরের আমানত রাখত আমার নবী হিজরত করার সময় কাফেরদের ওই আমানত আলী রাদিয়াল্লাহর কাছে বুঝাইয়া দিছে আলী এটা অমুকের এটা অমুকের এটা অমুকের এটা অমুকের এগুলি আগামী তিন দিন তুমি সুন্দর করে সবার সাথে সবারে বুঝাইয়া দিয়া তিন দিন পরে তুমি মদিনা মুনাব্বারা চলে আসবা জোরে বলেন সুবহানাল্লাহ এটা বইলা আমার নবীজি যখন বের হয়ে যাইবো আলী রাদিয়াল্লাহ তাআলা নূর নবীজির জাম জুব্বা মুবারক পিছন দিয়ে টাইনা ধরছে সুবহানাল্লাহ কথা নবীজি পিছনে ফিরে গিয়ে কিরে আলী কহ হুজুর একটা কথা ছিল আমার নবী বলেন কি কথা কহ হুজুর 100 যুবক বাইরে দরবারে লয়ে খাড়িয়ে রইছে ওরা আপনারে হত্যা করবে এইজন্য দাঁড়ায় রইছে আপনি তো চলে যাচ্ছেন আল্লাহ আপনারে হেফাজতে পার করে নিব আপনার বিছানাত আমারে শোয়া যাইতেছেন ওরা যদি আক্রমণ করার লাগে আপনার ঘরে ঢুকে আপনার বিছানাত দেহে আমি হইয়া রইছি ওরা কি আমারে ছাইড়া দিব আমার নবী মুস্কি হেসে দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা হুক নবী গো এই কঠিন পরিস্থিতিত রাইখা যাওয়ার সময় যেহেতু আপনি রহমাতুল্লিল আলামিন কইছেন আমারে তিন দিন পরে মদিনা মুনাওয়ারায় যাইতাম তার মানে আমি আলীর বিশ্বাস মদিনা মুনাওয়ারায় যাওয়ার আগ পর্যন্ত আমি আলীর আর যাই হোক মউত হবে না জোরে কর না সুবহানাল্লাহ হুজুর এই বিশ্বাস আমার হইছে নবীজি কয় ভালো কথা তাহলে টাইনা দর্শকে কয় হুজুর এই আগামী তিন দিন বাঁচবো এই খবর তো পাইলাম অহন আমার জানতে মন চায় আমি কবে মরব সুবহানাল্লাহ কথা হুজুর আমার মৃত্যু কবে আমার মৌত কবে হবে এটা একটু আপনি কইয়া যান আমার বিশ্বাস আমার আকীদা হলো আমার নবী এমন ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা নবী যে নবীর কাছে কার হায়াত কত কার মৌত কবে সব খবর আছে জোরে কর না সুবহানাল্লাহ নবীজি মুস্কি হাসি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার হদিকে তাকায় আলী যেই দিন তোমার এই সাদা দাড়ি লাল হবে সেই দিন তোমার মৌত হবে জোরে বলেন সুবহানাল্লাহ
তার মানে খালি কবে মরব এটা নাই কিভাবে তার মউত হবে কিভাবে তিনি শাহাদাত বরণ করবেন সেই দৃশ্যপট পর্যন্ত আমার নবীজি ইঙ্গিতে ইশারায় বলে দিয়েছেন জোরে করনা সুবহানাল্লাহ তাহলে আমার নবী ইলমে গায়েব জানেন এই কথা বলা যাবে এই কথার উপর বিশ্বাস করা যাবে আমার নবীজির ইলমে গায়েব দিবেন কে আল্লাহ ওহাবি করে কেমনে বুঝাইতাম নবিয়ুন যে শব্দ নবী যে বলি আমরা সব সময় নবী আমার নবী আমার নবী আমার নবী নবী তো একটা আরবি শব্দ এই নবিয়ুন শব্দের বাংলা অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা জোরে বলেন সুবহানাল্লাহ নবিয়ুন শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা তাহলে যার কাছে গায়েবের খবর নাই তারে নবী বলা যায় যার কাছে গায়েবের খবর আছে তিনিই নবী জোরে করেন সুবহানাল্লাহ শেষ করে দিতেছি ও বাজার শেষ করে দিতেছি শুনেন শুনেন رب العالمين كانوا بيقو او رحمة للعالمين اوئي كافر اوئي منافق در کے بولن قد كفر توم تمرا كافر ہوئے گے چھو كافر ہوئے گے چھو كافر ہوئے گے چھو بعد ایمانكم تمرا ایمان آنار پورے ابا تمرا كافر ہوئے گے چھو اللہ کا حضور انعفو عن طائفت منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين آواز کرے پڑھن سبحان اللہ اللہ ذہن یہ اپنا دل کو سے نبی جیرے دھوکا دیوانے سشتہ کرتا سا جے حضور ہمرا ہاشی تماشا کرسی ہم نے ہم نے اللہ کا قد کفر تم کفر ہوئے گے سو بعد ایمانکم ایمان آنار پر ہے ترا کفر ہوئے گے سو এখন যেই লোক আসার সময় বলতেছিল যে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে বেলে অভিযান করে বেলে নবী বেলে জিতবো নবীজির এই চাহিদা এই খায়েশ এটা নিয়ে যে সমালোচনা করতেছিল ওই ব্যক্তির ভিতরে ভয় ঢুকছে সুবহানাল্লাহ কি ঢুকছে ভয় ঢুকছে ওই ব্যক্তি তওবা করছে আমার নবীজির কাছে নবী গো আমি মিথ্যে কথা বলবো না হ্যাঁ আমি আপনার বিরুদ্ধে কথা বলছি হুজুর আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছে আমার দয়া করে মাফ করে দেন আমার তওবা করে দেন সুবহানাল্লাহ কর না নবী গো আমার তওবা করে দেন আমার নবীজি বলেন তুমি কোন কথার উপর তওবা করবা বলে হুজুর আমার তওবা করে দেন এই অভিযানে যাতে আল্লাহ আমারে শহীদি মৃত্যু দেয় জোরে কর না সুবহানাল্লাহ হুজুর আমার হাতে যেন আর কোন ব্যক্তির কোন লাশের গোসল না হয় আমার হাতে যেন আর কোন লাশের কাফন না হয় আমার হাতে যেন আর কোন লাশের দাফন না হয় হুজুর আমি যেন এই অভিযানে আল্লাহ যেন আমার শাহাদাতের মর্যাদা শহীদি মউত দেয় হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আমি খাস তওবা করলাম হ্যাঁ আমার আল্লাহ তার তওবা কবুল করছে এই জন্য আল্লাহ কয় ইন্না আফু আন তাইফাতিম মিনকুম এই দুইজনের মধ্যে যে ব্যক্তি তওবা করছে আমি তার তওবা কবুল করছি তারে মাফ করে দিছি নুআযিবু তাইফাতুম বিআন্নাহুম কানু মুজরিমিন কিন্তু যেই ব্যক্তি প্রথমে সুপ ছিল নবীজির কাছে আয়েশা মিথ্যা কথা বলে নবীজিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দেন তারে ভালো করে জানাইয়া দেন আমি তাকে ক্ষমা করব না বরঞ্চ তার জন্য আমি রব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা রাখছি জোরে বলেন নাউযুবিল্লাহ মুসলমান বয়ান এই কথাগুলো বলা এই বিষয়টা তুলে ধরার একটাই মাত্র উদ্দেশ্য শুনেন এমন এক জমানায় আছি রে বাবা সেলিব্রিটি হইয়া নবীর ইজ্জতে আঘাত করে কথা বলে এই মৌলবীদের বক্তব্য শুনবেন না এদের পক্ষে কখনোই কথা বলবেন না এদের এদের বক্তব্য যদি কেউ শুনে পরিবারে তাদেরকে এদের থেকে দূরে রাখবেন যে কোনো সময় ঈমান নষ্ট করে দিব আমার নবী বলেন ফিতনার অধ্যায়ে হাদিসের মধ্যে বলেন এমন একটা সময় আসবে সকালে মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যায় মানুষ বেঈমান হইয়া ঘরে ঢুকবে আবার সন্ধ্যায় মানুষ ঈমানদার হইয়া অনেকে ঘরে ঢুকবে সকালবেলা বেঈমান হইয়া ঘর থেকে বাহির হইয়া যাবে জোরে কর নাউযুবিল্লাহ আমার এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমার নবী আরো একটা কথা বলেছেন উম্মত রে আখিরি জামানায় সুন্দর মসজিদ হবে মসজিদ ভরা মুসল্লি থাকবে একজন ঈমানদার হওয়া যাইতো না জোরে কর নাউযুবিল্লাহ এখন সেই সময়টা এসে গেছে সুন্দর মসজিদ মসজিদের সামনের কাতার ভালো মানুষও আছে তবে বাস্তবতার উপরে বলি সামনের কাতার সুদখোর ঘুষখোর ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী এর একের সামনের কাতার ওরম আছে না নাই আছে নিও কই যে নবীজি কইছে
মসজিদ ভরা মুসল্লি থাকবো একজন ইমানদারও পাওয়া যায় তো না ওই সময় এখন চলে আইছে বাবা এইজন্য সতর্ক থাকতে হবে বলবেন হুজুর সুন্নিরা খালি নবী নবী আপনারা খালি নবী নবী করেন আমলের কথা করেন না কা আরে নবীর প্রেমই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল যার মধ্যে নবীর প্রেম আছে নবীর আদর্শ আছে এই ব্যক্তির কোনোদিন নামাজ কাজা হতে পারে এই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ হতে পারে রাষ্ট্রদ্রোহী কাজ হতে পারে কারণ নবীজির নির্দেশ হুব্বুল ওয়াতান তোমরা তোমাদের জন্মভূমিকে ভালোবাসো তোমাদের দেশকে ভালোবাসো এটা হলো ঈমানের একটা অংশ জোরে করনা সুবহানাল্লাহ সেজন্য মুমিন কখনো রাষ্ট্রদ্রোহী হয় না যারা নবীজিকে ভালোবাসে নবীজির আদর্শ ধারণ করে এই মানুষগুলো কখনোই রাষ্ট্রদ্রোহী হতে পারে না সমাজদ্রোহী হতে পারে না ইবাদত বন্দেগি থেকে দূরে সরে থাকতে পারে না খেয়াল করবেন চট্টগ্রাম বিশেষ করে আউলিয়ায়ে কেরামের এলাকা এই বিষয়ে একটা কথা বলতেই হয় যদি কোনো ব্যক্তি শরীয়তি আলেম অর্জন করে এবং ইলমে মারেফাত অর্জন করে না বরং ইলমে মারেফাতের বিরোধিতা করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফে সরা মিরকাতের মধ্যে লিখে যে ব্যক্তি শরীয়তের ইলম অর্জন করলো কিন্তু ইলমে মারিফাত অর্জন করলো না ইলমে মারিফাতের বিরোধিতা করলো ওই ব্যক্তি আলেম না এটা হলো ফাসিক জোরে কর না আউযুবিল্লাহ যে ব্যক্তি ইলমে মারিফাত মানলো ইলমে মারিফাত মান্য নিল কিন্তু ইলমে শরীয়ত মানলো না ইদানিং কিছু নতুন বিশ্বাস বাড়িছে আর নামাজ কালাম পড়ে না আছে না এই ভণ্ডগুলির কারণে সুন্নিদের বদনাম এই ভণ্ডগুলার কারণে আমাদের দিকে আঙ্গুল তুলে তুলে বাতিলেরা ওহাবীরা কথা বলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই ব্যক্তি ইলমে মারেফাত মানে কিন্তু ইলমে শরীয়তের ইলম অর্জন করে না ইলমে শরীয়ত মানে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম তিনি লেখে এই ব্যক্তি নাস্তিক এটা কোনো আলেম না জোরে কর না আউযুবিল্লাহ যে ব্যক্তি ইলমে শরীয়ত ইলমে মারেফাত দুইটাই অর্জন করে এবং মেনে নেয় ওই ব্যক্তি হলেন আলেম কোন আলেম যেই আলেম সম্পর্কে আমার নবী বলেছেন ইন্নাল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত ওই ধরনের আলেমরা নবীদের ওয়ারেস জোরে বলেন সুবহানাল্লাহ অতএব সুন্নিয়তে থাকবেন নবীর প্রেমের মধ্যে থাকবেন নিজের ঈমানকে মজবুত করবেন নবীর ঘর এই তো এখানে একটা মাদ্রাসা হচ্ছে অর্ধেক হয়ে রইছে এই তো হাজী সাহেব সহ এবার উদ্যোগ নিছে আপনাদের সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করে যাই সবাই মিলে নবীর বাগান সাজাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাগান সাজাবেন আপনাদের সন্তানাদি থাকলে ওয়াহাবি মাদ্রাসা দিয়েন না এখনো দিয়েন আলেম রাইখা হাফেজ রাইখা হুজুর রাইখা এখানে হাফেজ হইতে আলেম হইতে দিয়ে একটা সুন্নি আলেম একটা বাচ্চা বানায় থিয়া গেলে মরার পর দোয়া হইবেন আর ওয়াহাবি বানায় থিয়া গেলে জানাজার পরে দোয়াই করত না মরার পরে দোয়া তো দূরে থাক ঠিক কিনা কর অতএব সুন্নি বানাবেন প্রয়োজনে জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা দিয়ে দিবেন এই মাদ্রাসা হয়ে গেলে এখানে পড়তে দিবেন মাদ্রাসার সবকিছুতে সব সময় সার্বিক সহযোগিতা করবেন খালি টাকা দিলে সহযোগিতা এমন না মুখের সাপোর্টটাও আল্লাহর রসুলের ঘরের জন্য অনেক কিছু অনেক বিষয় ঠিক কিনা বলেন সেজন্য মৌখিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে বুদ্ধি পরামর্শের দিক থেকে সব দিক থেকে সাহায্য সহায়তা করে নবীর বাগান এই দয়াল নবীজির ঘর এই মাদ্রাসাকে শুরু করে প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ দান করেন পড়ি আমিন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম ও দায়েম রাখেন পড়ি আমিন